চত্বরে যেন ডেঙ্গির আতুর ঘর। হাসপাতালে এসে আদেও সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারবেন তো, নাকি নতুন কোন রোগ নিয়ে ফিরতে হবে? প্রশ্ন তুলছেন রোগী ও তাদের পরিজনেরা। আবর্জনা ও ময়লা স্তূপে ঢেকেছে হাসপাতাল চত্বর। ডেঙ্গি সামলাতে হিমশিম অবস্থা বসিরহাট স্বাস্থ্য জেলার। শারদীয়া যত এগিয়ে আসছে ততই যেন বেড়ে চলেছে ডেঙ্গির উপদ্রব। বৃষ্টি পরবর্তীতে একাধিক জায়গায় জমে রয়েছে নোংরা আবর্জনা ও জল, আর যা ডেঙ্গি মশার জন্মস্থান। তার ফলেই বসিরহাটের বিস্তীর্ণ এলাকা জুড়ে রমরমিয়ে বাড়ছে ডেঙ্গির সংক্রমণ। বসিরহাটে জুড়ে সেই সংক্রমণের সংখ্যা ইতিমধ্যে 500 ছাড়িয়েছে। ডেঙ্গির পাশাপাশি জ্বর সর্দি কাশির প্রবণতাও বাড়ছে। সেই সমস্ত উপসর্গ নিয়ে বসিরহাট জেলা হাসপাতালের পাশাপাশি হারোয়া, সন্দেশখালী, বাদুরিয়া, টাকিসহ একাধিক গ্রামীণ হাসপাতালগুলিতে ভর্তি হচ্ছেন রোগীরা, আর সেখানেই ছড়িয়ে আছে ডেঙ্গির বীজ। হাসপাতাল চত্বরগুলি মনে হচ্ছে যেন কোনো শহরের ময়লা ফেলার ভ্যাট। আর সেখানেই প্রশ্ন উঠছে হাসপাতালের পরিচ্ছন্নতা নিয়ে। যেখানে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি সংক্রমণের সংখ্যা, সেখানে হাসপাতাল চত্বরে ময়লা আবর্জনার পাশাপাশি ড্রেনে দেখা যাচ্ছে মশার লার্ভা। সেই পরিবেশে কতটা সুরক্ষিত থাকবেন রোগী বা রোগীর আত্মীয় পরিজনেরা? আদেও কি তারা সুস্থ হয়ে বাড়ি যেতে পারবেন, নাকি অন্য কোনো রোগ নিয়ে ফিরবেন তারা? এই চিন্তাতেই আতঙ্কের মধ্যে রয়েছেন সকলে। বসিরহাট জেলা হাসপাতাল, সান্দেলের বিল গ্রামীণ হাসপাতাল ও হারোয়া গ্রামীণ হাসপাতালের ছবিগুলোতে আরও ভয়ঙ্কর। সেখানে কোথাও পড়ে রয়েছে ডিসপোজাল গ্লাভস, আবার কোথাও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাসপাতালের রোগীদের ব্যবহৃত বর্জ্য পদার্থ। বিষয়টি নিয়ে বসিরহাট স্বাস্থ্য জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তর বা হাসপাতালের সুপাররা মুখে কুলুপ পেটেছেন। হ্যাঁ, হাসপাতাল দেখো নোংরা বহুত, চারিদিকে মোটামুটি এটা পড়ে আছে, কোনো মানে নিজের মধ্যেই আতঙ্ক হচ্ছে, বাচ্চা কাচ্চা নিয়ে কী করে থাকবো বলেন। আর এই অবস্থায় থাকাও মুশকিল খুব। কেন এ নোংরা তো অবশ্যই, মানে বিশাল নোংরা, চারিদিকে নোংরা যুক্ত হচ্ছে। হ্যাঁ, অবশ্যই তো কষ্ট হচ্ছে। এখন নোংরাটা মানে পরিষ্কার করার জন্যে, তাছাড়া তো এবার আতঙ্কই থাক, মানে থাকাও তো বিপদ। নোংরা, ব্যাপক নোংরা, পানি জমি, কাদা পানি, ঘাস গাছ গাছালি সব হসপিটালে আশপাশ পরিষ্কার হওয়ার খুব প্রয়োজন ছিল, কিন্তু সেই জিনিসটা এই মুহূর্তে হচ্ছে না। বা এখনও ওনারা কী সিদ্ধান্ত করছে আমরা বলতে পারছি না। আমরা সাধারণ মানুষ, আমরা কী বলবো? আমাদের বলতে একাই তো বলা সম্ভব না, 20-50 জন একসঙ্গে হলে পরিষ্কার পরিচ্ছন্নতা হবে। এখানে নোংরাই দেখছি, জল জমে আছে, কাদা হয়ে আছে, গাছগাছালি ভরে যাচ্ছে মানুষের। এতে ডেঙ্গু এখন যা সময় সেই সব জ্বর জারিতে যা হসপিটালে জায়গা নেই ওখানে মানুষ ঢোকার মতো। আর সবই পড়ে আছে, এরকম সবই এরকম পড়ে আছে। আতঙ্ক তো মানুষ সবাই, আমি একা বলি কথা না, সবাই আতঙ্কে আছে।